হযরত আবু বকর বলেন আমার নবী খোদার যন্ত্রণায় আর ঠিক থাকতে না পাইরা রাস্তায় বের হয়ে গেছে। ক্ষুধার্ত অবস্থায় যখন নবী একজন সাহাবীর খেজুরের বাগানে ঢুকছে, খেজুরের বাগানে ঢোকার পরে সাহাবি নবীকে পাইয়া বাজান খুশিতে আত্মহারা, কাঁচা পাকা মিলাইয়া খেজুর গুলা নবীর দস্তার খায় রাখছে। আল্লাহ আকবার বলে নবী তো বলতে পারে না সাহাবি রে আজকে দুই সপ্তাহ হয়ে গেল আবার ঘরে খাবার নাই গো। মদিনার প্রেসিডেন্ট কেমনে বলবে, প্রেসিডেন্ট কেশাব কেমনে বলবে, আপনাদের এপি সাহেব যদি বলে আমার পকেটে একটা টাকা উঠাই, এটা কেউ বিশ্বাস করবে না, ঠিক না বেটি? আর সে তো দুজাহানের বাদশাহ। নবী আমার লজ্জা কারো কাছে কয় না, আমি দেখবো আমার নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে এই চোখ দিয়ে মৃত্যুর সময় আমার নবীর দেহকে মৃত্যুবরণ করতে পারবে। বাবা আমার নবী লজ্জায় কইতে পারে না আমার পেটে ক্ষুধা, ক্ষুধা লয় আমার নবী বাগানে ঢুকছে, কিন্তু সাহাবি বুঝে ফেলছে আমার নবীর মুখটা শুকনা। সাহাবি বুঝেই বাবা আদা পাকা আদা কাঁচা শুকনা কিছু খেজুর নবীর দস্তর খাই দিয়ে দিছে, নবী ওখান থেকে কিছু খায় আর বলে সাহাবি তুমি যদি মনে কিছু না করতা আমি একটা হাসান হোসেনের জন্য কিছু লয়ে যাইতাম। আমার নাতি দুইটা তিন দিন কিছু খায় না, বাজার যুবক ভাইরা যেই হাসান হোসাইন হলো তোমার আমার জান্নাতের সভাপতি। আমার নবী বলে সাহাবি রে তুমি যদি খুশি হইতা আবার কিছু খেজুর আমি বাধ্য লয়ে যাই। সাহাবি বলে নবীজি আপনি খেজুর দিবেন আবার আমার কাছে শিখেন। হুজুর এই বাগানটাই আমি আপনারে লেখে দিলাম না রে সাহাবি না আমার পথে বার করে সাত দিন হারি কেমন সহিলাম। সাহাবি বলেন হুজুর আমি আমার কাছে সব খেজুরের কান গুলা পাড়িয়ে দেই। নবী বলে আমি যদি এই খেজুর গুলা লয়ে যাই মদিনার মুনাফিকের অবশ্যই আমার টিটকারা মারবে। হে আমার গাবতুলি বিরলের বাইরে রে শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলি, জায়গাটার নাম জানি কি, মেলারটাক, আমিন বাজার মেলারটাক। মেলারটাক সকলে চিনবে না সারা পৃথিবীতে, আমিন বাজার বললে বাংলাদেশে সবাই চিনবে, কাউনিয়া কাউন্দা। ওই পার হলো গাবতলি, এই পার হলো বাবা মেলারটাক, এই যে পর্বত গাবতলি বাস স্ট্যান্ড আর এইটা হলো মেলারটাক। বাবা আমাদের মাননীয় 14 আসনের এমপি সাহেব আগা খান মিন্টু সাহেবের বাড়ি এখানে জন্মস্থান, একটা দামি জায়গা, যদিও এটা চারিদিকে সিঙ্গাপুরের মতো পানি কিন্তু এই জায়গাটা অনেক দামি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই গ্রামে এই মেলারটাকে জন্ম নিয়েছেন আপনাদের 14 আসনের এমপি সাহেব, উনি আসার কথা ছিলেন, হয়তো মিটিংয়ের কারণে আসতে পারে না, নেক্সট হয়তো আসতেও পারে, শুধু আমি আপনাদের চোখে এক ফোঁটা পানি দেখতে চাই আর কিচ্ছু না। আবার নবী কিছু খেজুর যখন বাবা রুমালে বাইন্ধে ভাতে মার বাড়িতে লয়ে আইছে, ঘরে এসে কল করছে, আমি আজকেও মতো আলা করতেছিলাম বাসায় বইয়া বইয়া, আর আমি নিজে কাঁদতেছিলাম আপনি কাঁদবেন না, আরে যেই মানুষটা আঙ্গুল উঁচা করলে চন্দ্র দুই খণ্ড হয়ে যায়, যেই মানুষটা সূর্যের দিকে তাকাইলে সূর্যের আলো অস্তিত্ব হারায় ফেলায় গরম থেকে ঠান্ডা হয়ে যায়, সূর্যের তাপ কইমা ঠান্ডা হয়ে যায়, যেই মানুষটা তাকাইলে বাবা পাথরে হাত দিলে স্বর্ণ হয়ে যায়, যেই নবীর মুখে লালা দিয়া পাথরে সোয়া দিলে স্বর্ণের টুকরা হয়ে যায়, হালাকি সেই মানুষটার ঘরে সাত দিন খাবার নাই।
نبي আমার রুমালে বাঁধিয়া বাবা হাসান হোসেনের জন্য কিছু খেজুর লয়ে আসছে হাতে বা দরজা খুলিয়ে কই বাবা তুমি লজ্জা পাইবা বিদায় কারো কাছে মুখ খুলি না তোমার হাসান হোসেন বিছনার থেকে উঠতে পারবে না বাবা নবী আবার হাবুরা দিয়া বাজার কাঠের পাশে বসিয়া দুই ভাইয়ের কপালে চুম্বন করে বলেন নানু ভাই গরিব নানার ঘরে চলব বরিব বাবার ঘরে জন্ম নিজ মদিনার ইহুদিরা খাবার ফেলায় দেয় কুকুর রে খাওয়ায় হালাকি নবীর ফ্যামিলি না খাইয়া থাকে হাসান হোসেন নানার দুইটা গলা ধরে বলেন নানা তুমি কান ধরে আমরা না খাইয়া আছি কারো কাছে তো বলি নাই আমরা না খাইয়া আছি আমার আমিন বাজারের ভাইরা কাউন্দার ভাইরা গাবতুলির ভাইরা এখন শুধু চোখের পানি ফেলাইয়া কাঁদ বানান নবীরে খুশি করো আজকে 10ই মার্চ 2023 সাল সাক্ষী থেকে যাবে বাবা 10ই মার্চ 2023 সালে আমিন বাজার গাবতুলি বয়া ঢাকার প্রাণ কেন্দ্র বাবা এই কাউন্দার সরে বসিয়া এমপি সাহেবের গ্রামের বাড়ি বসিয়া শুধু চোখের পানি ফেলাইয়া দেখাইয়া দাও নবীজি আপনারে ভালোবাসি হাসান হোসেন রে ভালোবাসি তাদের খুদার কথা শুনে চোখে পানি রাখতে পারে নাই গো আমার কথা কেউ যদি নৌকায় বাও গো বাবা অন্তত মাসে একবার গরুর গোশত কিনতে না পারলো ফারমের মুরগি কিনা খাও ফারমের মুরগি কিনা না খাইতে পারলো বাবা ডিম কিনা খাও আর নবীর ঘরে 7 দিন কোনো হাড়ি চলে না আল্লাহকে 10ই মার্চ তুমি দেখো কারা যার নবীর কষ্টের কথা শুনে কান্দে যার লাগিয়া কান্দ যার লাগিয়া কান্দ বাবা সুজে আছে তিনি মদিনায় যারে ভালো বাসলে বাজান মাওলা খুশি হয় আল্লাহ নবীর কষ্টের কথা শুনিয়ে যারা কান্দে আমি জানি নাই মাহফিলের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো এই দুনিয়া মারবুত দরদি কেউ নাই গো বাবা ভেজান আমি গোপালগঞ্জের সন্তান তুমি ঢাকা মিরপুর আমিন বাজার গাবতলির সন্তান মেলার টেকের সন্তান আগা খান সাহেবের এলাকার সন্তান দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা বাবা আমি যখন নৌকার থেকে নামছি আমার এক ভাই আমার সাথে মোসাফা করে আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আমার আজকে মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ যারা কান্দে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখাও আল্লাহ আবার নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে ওই মানুষটা কোনো দিন জাহান্নামের আগুনে জ্বলবে না আজকে 10ই মার্চ সাক্ষী থাকবে আমার যেই নবী খুদা পেটে লইয়া বাগানে ঢুকিয়া নাতিদের জন্য খাবার আনতে পারে আমার ওই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় মেরে ফেলবো এই আমিন বাজার গাবতুরের যুবক আওয়াজ দে আমার নবীর যে গালি দিব ওরে জাগায় পুঁতে ফেলবো রাজি আছো নাই এই তোর নদীর ভিতরের জাগায় পুঁতে থব কাকে রাজি আছো দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও Say it again!
যারা তাকবীর আসতে দিবেন আমি মনে করি নবীরে বেশি ভালোবাসেন না যদি সত্যিকারের নবীরে ভালোবাসা থাকতেন আমার নবীরে এইভাবে কেউ অপমান করতে পারে না বাংলার জমিনে বাজান কষ্ট হইতেছে খুদ আমার দিক তাকাবেন কোন দিক চোখটা গুরেষ্ট যুবক কার বাড়ি কোথায় আমি জানি না জানি তোমরা সারা দিন গার্মেন্টসে চাকরি করে খেতে খামারে কাজ করে মেল ফ্যাক্টরিতে কাজ করে কি সুন্দর করে তোমরা দাঁড়ায় আছো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ কারমা রংপুর দনেশপুর সাতপুর আল্লাহ কুড়িগ্রাম নোয়াখালী কুমিল্লা ফরিদপুর কিশোরগঞ্জ হ্যাঁ বেড়াই বহেন তোমার মা যেখানেই ঘুমিয়েছে প্রত্যেকটা মার সন্তানগুলোর জন্য আমি দোয়া করব যারা ওয়াজের আয়োজন করেছে যুবকগুলোর জন্য প্রাণ খুলে দোয়া করি জরকান মারহাবা যেই মাদ্রাসা মারকাজুত তাহফিজ হুসাইনিয়া মাদ্রাসা এই ছেলেটা অনেক কষ্ট করে মাদ্রাসাটা দিছে আল্লাহর এই মাদ্রাসাটাকে তুমি কবুল করো আমিন আল্লাহর মনের আশা তুমি পূরণ করো আমিন জরকান আমিন আমিন আরো জরকান আমিন আমিন সুদেবার আমার সাথে বলবেন এই জমিনের মালিক কে আল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখছে প্রত্যেকটা বেঈমানকে দেখাই দেব আমি মুসলমান সুদেবার আমার দিকে তাকান আমার নবী খেজুরের বাগান থেকে খেজুর আনলেন দুই নাতিনকে খাওয়াইলেন খায়ের নবী আঠি গুলারে পকেটে নিলেন পকেট নিয়ে বললেন আল্লাহ আমি আমার নাতিগুলারে এমনি ভালোবাসি যেমনি তুমি আমারে ভালোবাসো আল্লাহ আমার জন্য না আমার নাতির দুইটার জন্য তুমি আমার সংসারটাকে সচ্ছল করে দাও যে মানুষটা মাসকে মাস হাড়ি জ্বলতো না সেই মানুষটারে গালি দিলে করে মুসলমান মাইরে নিতে পারে না ঠিক না বেটি জোরে কন এবার আমার দিকে তাকাল তো বলে ফেলেছে তুমি চাঁদের থেকে সুন্দর মনে আছে না আল্লাহ চাঁদের থেকে তার সুন্দর বেশি হইতে পারে না ইমাম আবু হানিফা বলে ফেললেন আমি যদি বলি আপনার বিবি তালাক হয় নাই আপনি আমারে কি দিবেন বলে ফেলছে যদি আপনি আমার বিবির হালাল করে দিতে পারেন আপনি যা চাবেন তাই পাবেন সমস্ত তার মাদ্রাসার শিক্ষক ইমাম নওমানের মাদ্রাসার শিক্ষকরা সবাই ফতোয়া দিয়েছে বউ নাই ষোলো বছরে একজন মুফতি সে যদি কয় বউ যায় নাই ডাক্তারদের ব্যাপার না জোরে কর না কেন বাজান্দি ইমাম আবু হানিফা মনে মনে ভাবতেছে আমি উস্তাদের উপর দেখ কেমনে টেক্কা মারবো কিন্তু বাজান রে কার এলেম কতটুকু আমার আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক না বেটি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এত জ্ঞানের অধিকারী ছিলেন বাবা একটা লোহার কাষ্ট ধরে যদি বলতেন এইটা স্বর্ণ স্বর্ণ হইত এত বড় জ্ঞানের গভীরতা ছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তো যখন বলেছে এই তুই কেমনে ফতোয়া দিবি বল টানদের সাথে মানুষ কে সুন্দর আছে ইমাম আবু হানিফা বললেন আমি কোরআন শরীফ দিয়ে দলিল দিব তার বউ তালাক হয় নাই আমি আর ওয়াজি করব না এই আওয়াজ ওয়াজ হইব না আরো জোরে কইতে হইব গলা ভাড়াইয়া রেডি এইবার আমি দেখব যখন বলে ফেলছে আমি ডাইরেক্ট ফতোয়া দিলাম এই পাগলার বউ তালাক হয় নাই লোকটায় তো ফাঁসায় থাবর দিয়ে কয়েক মোল্লার জাতেরা খায় আর ঘুরে ফিরে উল্টা পাল্টা ফতোয়া দেয় এই বেড়া পিস কি আমার বউ হালাল করে দেবে কেমনে বাবা কত তুই মজান শত আলেমের সামনে ফতোয়া দিলেন আমি পড়ি আয়াতটা যে আয়াতটা আমি পড়েছিলাম হ্যাঁ لقد خلقنا الإنسان في أحسن تقويم কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মতো সুন্দর নয় মানুষ হইল সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা কয় মারহাবা বলেন তো বলেন কিসের চন্দ্র কিসের সূর্য মানুষের মত নয় মানুষ হইল সবচেয়ে সুন্দর
আল্লাহ তাআলা কয় রে আল্লাহ তাআলা কয় বাজানে কোরআন শরীফে আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি সবচেয়ে সুন্দর দামি করে মানুষের চেহারা বানাইছি সবচেয়ে সুন্দর করে মানুষের আকৃতি বানাইছি কিসের চন্দ্র কিসের সূত্র আল্লাহ চন্দ্রকে সুন্দর বলে নাই সূর্যকে সুন্দর বলে নাই সুন্দর বলছে সমস্ত উলামায়ে কেরামের না কেমন বোতা তুই ঠিকই ফতোয়া দিছস লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বাবা রে ও বাবা আমার বউ রে আবার ফিরে দিলি মারা ভগবান লোকটা খুশি না বেজার বলে যাওয়ার সময় বাবা আয় আমি তোর একটা বিল্ডিং লিখে দিই ইমাম আবু হানিফা বলে আমার কিচ্ছু দিতে হবে না খালি নামাজটা বইলেন আর আবাগে আজকে কই এলাইছেন চন্দ্রের সাথে বেশি সুন্দর আবার বেশি কই এলেন না যেমন নবীর সাথে সুন্দর আবার এই কথা বইলে এলেন না নবীর বোর সাথে সুন্দর তাহলে কিন্তু তালাক হয়ে যাবো চাচা কয় বাবা এক বিপদে পড়ছে আর জীবনে কবুরে এই চার মাস বউ ছাড়া ঘুমাইছি আবার কবু আমি মারা বাবন মজানরে তাহলে সবচেয়ে সুন্দর হলো মানুষ কথা ঠিক না বেটি আমার আল্লাহ বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই সুন্দর মানুষ আমি নিজে বানাইছি এই মানুষগুলার চেহারাটা আবার আমি জাহান্নামের আগুন দিয়ে কালো করে ফেলব লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه اسفل سافلين আমি এই মানুষটা আবার জাহান্নামের তলদেশে ঢুকিয়ে দিব ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কিন্তু যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে নেক আমল করেছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার তাদেরকে আমি এমন জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে কলকল করে পানি প্রবাহমান কথাটা কে বলেছে বাবা জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই এ জান্নাতে যাবা না সবাই যাবা তাহলে যে জায়গায় ও যাবে আমি আর রাজি করব না হে যদি জায়গা এ ভাই যাও না ও যাওয়া যাবে না ঘুরেই দাও ঘুরেই দাও ঠিক আছে তুমি আসলে বাপের বেটা ধাক্কা দিয়ে বহাই দিছি বেটারে আরে ভাই আমি এই ওয়াজ করছিলাম রংপুর যে যে যাবে তার লুঙ্গি টেনে ধরবা এইরম হে একজন যাওয়া দিছে এক বুড়া হ্যার লুঙ্গি টেনে ধরছে ইন্ডিয়ান ফরেস্টের লুঙ্গি গেছে ছাতা খুইলা পাঞ্জাবি না থাকলে তো গেছিল বর্ডার মর্ডার বাইরে বোঝেন নাই বর্ডার আল্লাহ বুড়া এটারে নিচের দিকে জুয়ানটার উপরের দিকে হে বুড়াই হার ওইরকম ঘুরেই হেলাইছে তুট লিখে হে ওয়াদা দিছি না হে ঠিক আছে আপনারা আর মাত্র ওয়াশ কর্ম 10 মিনিট ইংশা আরে হ আরে ভাই কি কয় না কয় চলবে চলবে আল্লাহ আকবার বলেন তো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে তো ঠিক আছে তাহলে এক চাষা গত পরশু দিন ঘটনা একটা ঘটতে গেছে কমুনি এক চাষাকে হুজুর আপনার এক ওয়ার শুনছিলাম গাজীপুরে এক চাষা বলে পোষাবি করে দিয়েছিল জুতার মধ্যে আমি তো এরকম কাম করে এলাইছিলাম পেলায় কে আমি ডরে তোড়ি নাই গাজীপুরে বলে এক চাষায় আপনি কইছেন লুঙ্গি টেনে ধরলি লুঙ্গি টেনে ধরবি উঠতে গেলে এ চাষায় বলে জুতার মধ্যে পোষাব করে দিছে ডরে তাও তারপর উঠে নাই কিন্তু আমার তো পোষা পাইছে ওদের অনেক আগে আমি ভাবছিলাম ভাগ দিয়ে উঠবো যা শুরু করলেন ফাটাফাটি উঠতে আর পারি নাই লাস্টে অনেক চাপ দিছে উঠতে পারি নাই তা যখন তাকবির দিছেন তখন উঠতে গেছি ঘটনা ঘটতে গেছে ওই জোরে যে জাকি দিছি বুড়া মানুষ বাইরে গেছে পর ওই অবস্থা আমি মাহফিল তুই গেছি ওদের আর লুঙ্গি মুঙ্গি তো না পাক আমি গেলাম তাহলে আপনার আমার সামনে থাই না জায়গা ওকে পাল্টাই গেছি খবরদার এই কাম আবার করেন না যদি কারো জরুরত দরকার আপনি উঠে যায় গা ওই পরশু দিনে চাষার মতো করেন না আল্লাহ আমাদের কবুল করেন জোরগান আমিন আরো জোরগান আমিন শুধু একটা কথার উত্তর দেবেন এই ওয়াজটা হওয়ার দরকার আছে না নাই এই মেলারটা আমি আপনাদের সমস্ত যুবক ভাইদেরকে বলবো
এই বছর মাদ্রাসা পত্রিকায় যদি মাহফিল হয় আমি শুনছি এখানে এই শহরের ভিতর মাহফিল হয় তাই না জি দুই মাস আগে একটা মাহফিল হইছে জি কিন্তু আপনি মনে রাখবেন যে যুবকগুলো এই মাহফিলের জন্য এত সুন্দর কষ্ট করছেন আমি দেখলাম ওই পরে একজন তরুণ আমার আগায় আনার জন্য পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ এরা আমার গার যখন নৌকায় নিয়ে আসছে আল্লাহু আকবার নৌকায় আনতে যাইয়া আমি দেখলাম আমার শুলে বেতা না ভাই এইভাবে আমারে ধরে ছোট একটা বাচ্চার মতো ধরে কত ভালো আলেম কি বাসে ওর মানে হাত ছড়াইতে কইছে দেখেন এমনি বুতুম পেছার মতো চাইয়ে রয়েছে এমনি দেয় না সে একবারে সেই বলদা গরুর মতো চাইয়ে রয়েছে এমনি আমাদের আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন এবার আমার দিকে তাকান তো এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই আছে আমি আমার এই চব্বিশ বছরের জীবনে এমন এত ঠান্ডা আমার কোনোদিন এরকম ঠান্ডা জ্বরে আমি আক্রান্ত হই নাই তারপর আমি মাহফিলটা মিস করি নাই আর মিস করবো কেন আমি আমি ওই পার পার হইলে আমার মসজিদ ক্ষতি তারপরে বাবা অনেক কষ্ট হইতেছে শুধু আমি আপনাদের খেদমত আরজ করতে চাই মানুষকে যখন আল্লাহ সুন্দর করে বানাইছে সুন্দর দামি খাবার আমাদের জন্য দিয়েছে সুন্দর আমলগুলো দিয়েছে ওই সুন্দর আমলগুলো আমরা করে করে সুন্দর জান্নাতে যাব ইনশা ইনশা জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই জান্নাতে যাইতে হইলে কয়েকটা কাজ করতে হবে রাজি আছেন না নাই ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে বাবা ইমান ঠিক রাখতে হবে ওয়ামিলু সলিহাত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তিরিশটা রোজা রাখতে হবে মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখার বিশ্ব নবী বলেন যারা তিরিশটা রোজা রাখবে মান কামা লাইলাতুল কদর মান কামা ঈমানা ইহতাসাবা যে তিরিশটা রোজা রাখবে তিরিশ দিন তারাবি পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে অনেক আল্লাহর এখানে আছে রোজা রাখে মাগার নামাজ পড়ে না এমন খাটাস আছে না নাই তুমি রোজা রাখার দরকার নাই তুমি সারাদিন খাইও কুত্তার মতো রোজা থেকে নামাজ না বলে রোজা কয় ওটার কয় দশা কথা কর না কে হে ভাই এ যাই না দাঁড়িয়ে এলো ভাই তোর ভাব দূরে দূরে যাইস না ভাই তা যা আবার আহিস যা ওই বোরকাটা উঠে দূর দে আবার এক মিনিট কিন্তু সময় এবার একসাথে কর রোজাটা রাখার দরকার আছে না নাই দেখবেন এই যে রোজার মাস আইতেছে আর বুড়া গুলার গ্যাস্ট্রিক চেতাছে হারামি বুড়ে দিন বয়রা চার দোকানে বয়ে চা খায় সাকিব খানের ছবি দেহে ডিপ জলের ছবি দেহে এই তো ডিপ জলের বাড়ি কত ঘন্টা কে এই মেলার টাকে রে তো পোলা হে ল্যাং ঢাকালে মনে হয় সাতরাই পার আইসে আর গেছে কত ঘন্টা কে ডিপ জলে বেড়াইছে না কত আইছে কি চাচা কি কন হে দেখছে বলে আইছে সাসায় টিভি টিভিতে টিভি দেহে ছবি দেহে এখন আর বাংলা ছবি দেহে না হিন্দি ছবি দেহে এক বুড়ে ছবি দেখতেছে আর গান শুনছে একজন জিজ্ঞাসা আপনি হিন্দি বুঝেন কয় কি ছবি দেখতে দেখতে কোন হিন্দি ভাষা শিখিয়ে লাইছে